হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো নিয়ে চলে এসেছি দুর্দান্ত টেস্টি ডালের লুচি, যেটা খেতে কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষরা ভীষণ পছন্দ করি। সকালের ব্রেকফাস্টে গরম গরম চা, সাথে যদি ডালের লুচি থাকে, জাস্ট ব্রেকফাস্টটা জমেই যায়। সো বন্ধুরা, এই ডালের লুচি বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। সো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা তাল, তালটার খোসা ভালোভাবে ছাড়িয়ে তালটাকে কিন্তু দেখো জালিদার যে চুবড়ি আছে না, ওতে ঘষে তালের যে রসটা আছে সেটা কিন্তু নিয়ে নেব। আর তোমরা কিন্তু কাঁচা তাল দিয়েও করতে পারো বা তালটাকে জাল দিয়েও করতে পারো তালের লুচিটা। কাঁচা তালে করলে মানে লুচিটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো বন্ধুরা দেখো, তালের রসটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। তো আমি এখানে কিন্তু কোনো রকম ময়েম বা কোনো কিছু দিচ্ছি না, এখানে জাস্ট তালের মধ্যে ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। তোমরা যদি ময়েম দিতে চাও সেটা কিন্তু তোমরা দিতে পারো। তো দেখো, ভালোভাবে তালের সাথে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে নেব। আর এখানে কিন্তু নুন, আমি যখন আমি তালটা একটু ফুটিয়েছিলাম, আমি জাল দিয়ে করছি তালটা, তো সেক্ষেত্রে তালটা যখন একটু ফুটিয়ে নিয়েছিলাম তখন কিন্তু তালেতে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে কিন্তু তালের লুচিটা একটু মিষ্টি হবে, তো সেক্ষেত্রে চিনিটা আমি এখানে মাখার সময় অ্যাডটা করছি, মানে ডোটা তৈরি করার সময়। তো দেখো, চামচ দিয়ে চেপে চেপে এরকমভাবে তালটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখন দেখো জাস্ট ডোটা রেডি হয়ে গেছে, এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে দেবো। তো দেখো, আমি তো আগে তেল দিইনি, তো জাস্ট এখন তেল দিয়ে ভালোভাবে, আর ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করবে না, জাস্ট একটা মিডিয়াম একটা ডো তৈরি করবে। আর যেরকম তো আমরা বাঙালিরা তো অনেকেই খেয়েছি এভাবে তালের লুচি, গ্রাম বাংলার মানুষরা তো আমরা সবসময় করে থাকি। আর জাস্ট গ্রামের লোকেরা কিন্তু আমরা জাস্ট তালের সময় যে কোনো সিজন মাফিক ফল হোক না কেন, আমরা প্রচুর পরিমাণে খেয়ে এনজয় করি, তাই না? তো দেখো, গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়াতে দিয়ে দেব কিছুটা তেল। তো আমি রাইস অয়েলে লুচিগুলো ভাজবো, তোমরা যে কোনো সাদা তেলেও লুচিগুলো ভাজতে পারো। তো এখানে দেখো আমি ছোটো ছোটো নেচি কেটে নিয়েছি, আর একটা দেখো যে রুটি বেলনা যে চাকি বলে, এই চাকির মধ্যে এরকমভাবে গোল করে গোল গোল করে তারপর বেলন দিয়ে ভালোভাবে বেলে নেব। সো এখানে দেখো তেল দিয়ে লুচিটাকে একটু বেলবো। তো যেহেতু এখানে আমি ময়দা ইউজ করছি না, তেল দিয়েই কিন্তু লুচিটাকে বেলবে। এখানে কিন্তু কোনো রকমই বন্ধুরা আমি ময়েম দিইনি, আর এখানে কোনো রকম সোডা বা কোনো কিছুই দিইনি। তো দেখো এখানে কিন্তু এইভাবে লুচিগুলোকে গোল গোল করে আমি জাস্ট বেলে নিচ্ছি, আর আমি এমনিই জাস্ট চিনি নুন আর তাল দিয়েই কিন্তু এই লুচিটা বানাচ্ছি। তো দেখো এভাবে আমি লুচিগুলোকে বেলে আগে সব বেলে নিয়েছি, আর এদিকে তেলটা গরম হচ্ছে, আর তেলটা পুরো গরম হয়ে গেলে তারপরেই কিন্তু আমি লুচিটা ভাজবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো লুচিগুলো একে একে ভেজে নেব। আর জানোই তো তোমার এই জন্মাষ্টমীর সময়, তো জন্মাষ্টমী উপলক্ষেও কিন্তু অনেকেই তালের লুচি খায়, তো বাট সেই উপলক্ষেও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। তো জন্মাষ্টমীর স্পেশাল তালের লুচিও কিন্তু অনেকে খুব পছন্দ করে। তো আমাদের তো, আমরা তো গ্রামের মানুষ, আমরা যখন তখন খাই তালের লুচি কিংবা তালের যে কোনো কিছু, কেননা গ্রামের মানুষরা এই সমস্ত জিনিস খেতে খুবই পছন্দ করে। তো দেখো এখানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি দেখো লুচিটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একে একে সব লুচিগুলো ভেজে নেব। আর আমি এখানে দেখো লুচিটাকে একটু লালচে করে ভাজছি। তোমরা কিন্তু তোমরা যদি সাদাভাবে জাস্ট লুচিটা কড়া না ভাজা খাও, তো জাস্ট এমনিও কিন্তু হালকা করে ভেজে নিতে পারো। আমি কিন্তু লুচিটা একটু জাস্ট লালচে পছন্দ করি, ওই জন্য লুচিটাকে লালচেভাবে ভাজছি। তো দেখো এখানে লুচিগুলো দেখো কত সুন্দর ফুলছে, এখানে কিন্তু আমি কোনো রকম ময়েম বা কোনো কিছু দিইনি, জাস্ট এমনি ভালোভাবে একটু যদি ডোটাকে মাখো লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফোলে। তো দেখো এইভাবে লাল লাল করে দেখো আমি লুচিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি, আর তালের লুচি যেহেতু তাল ইয়েলো, লুচিটার কিন্তু কালারটাও কিন্তু একটু লালচে ভাব হয়। তো বন্ধুরা দেখো একে একে সব লুচিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দেখো রেডি হয়ে গেছে তালের লুচি। তো আজকের ব্রেকফাস্টে তাই ভাবলাম যে তালের লুচি খাওয়া যাক, তো সেই জন্যই ব্রেকফাস্টের জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি দেখো তালের লুচি। তো নিয়ে নিলাম দেখো প্লেটে তালের লুচি, আর জাস্ট গরম গরম চা বানিয়ে নিয়েছি। এই গরম গরম চায়ের সাথে তালের লুচি একবার জাস্ট তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, সকালের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।